বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে সেই দিন যেদিন এক মহান বাঙালি শিক্ষক বলেছিলেন আমার ছাত্রদের গায়ে গুলি লাগার আগে সেইগুলি আমার বুকে লাগব এমন মহিমান্বিত কথা পৃথিবীর বুকে কে শুনেছে কবে ছাত্রছাত্রীদের জীবন বাঁচানোর জন্য শহীদ হওয়া এক যুবক শিক্ষক রক্তে রংকিত হয়েছিল রাজশাহীর মতিহার থানা সবুজ এই শিক্ষকের আত্মত্যাগের কথা জানবে না দেশের আগামী প্রজন্ম এর সে দুর্ভাগ্যের আর কি হতে পারে শহীদ ডক্টর শামসুজ্জোহা একটি নাম একটি ইতিহাস একটি গর্ব যে ইতিহাস জানার কথা ছিল সমগ্র বাংলাদেশের অথচ সেই ইতিহাস হয়ে রইল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর সেই ইতিহাস স্মরণ করে গেল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আজকে যে শিশু বেড়ে উঠেছে স্বাধীন দেশের হাওয়া জলে সেই শিশু কতটা জানতে পারবে কেমন উত্তাল ছিল উনিশশো উনসত্তর সালের গণ আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আনিত আঘাততলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে তখন বাংলার জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল উনসত্তরের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ ঢাকার সেনানিবাসে হত্যা করা হয় সাজান জহরুল হককে এই হত্যাকাণ্ডে দেশের মানুষের মধ্যে আন্দোলন মতো ছড়িয়ে পড়ে হত্যার প্রতিবাদে রাজশাহী কাশাই সশস্ত্র একশো ছাত্রী দ্বারা বঙ্গ কলে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার চেষ্টা করে একটু আগালেই কাজলা গেটে পাকিস্তানি সেনাবাহিনী সেই মিছিলের উপর গুলি করার প্রস্তুতি নেয় এই সময় ডক্টর জোহান নিজেকে প্রক্টর পরিচয় দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে সেখান থেকে সরে যেতে বলেন পাকিস্তানি সেনা সদস্য সদস্যরা তার দাবি মানতে অস্বীকার করলে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শিক্ষার্থী মহান বাঙালি শিক্ষক জোহা এক পর্যায়ে বর্বর পাকিস্তানি সেনারা তাকে গুলি করে ডক্টর শামসুজ্জোহাকে গুলি করে খান্ত হয়নি পাক বাহিনী মতিহারের মাটিকে রঞ্জিত করে ব্যান দিয়ে খুচিয়ে খুচিয়ে নিঃসঙ্গভাবে হত্যা করা হয় এই মহান শিক্ষককে সালে দেশ বিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্বররা এই প্রথম কোন বুদ্ধিজীবীকে হত্যা করে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসাবে ইতিহাসে লিপিবদ্ধ হলেন ডক্টর শামসুজ্জোহান নাম তার হত্যার খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আন্দোলনের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে তৎকালীন দেশের শহর গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চলে শহীদ ডক্টর শামসুজ্জোহার মৃত্যুর উনচল্লিশ বছর পর দুই হাজার আট সালে এই রাষ্ট্রটাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছেন এবং তার নামে একটি স্মারক ডাক প্রকাশ করেছেন একুশ পদক দেওয়া হয়নি সেই সময় ডক্টর জোহাকে এর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবার আবেদন জানিয়েছে দীর্ঘদিন দলে পৃথিবীর ইতিহাসের ছাত্রদের জন্য কোনো শিক্ষকের এভাবে জীবন দেওয়ার ঘটনা বিরল প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ডক্টর শামসুজ্রোয়া সম্পর্কে কিছু তথ্য ও বিষয় তুলে ধরার জন্য কোথাও কোনো তথ্যকতুক ভুল কিংবা আপনার পরামর্শ থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন